সবচেয়ে সম্মানিত সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাদেরকে মুস্তাজাবুর দাওয়া বলা হয়। আল্লাহ সুবহানাতাল্লাহ সেই সৌভাগ্যবান নেককার বান্দা যার দোয়া সাধারণত আল্লাহ সুবহানাতাল্লাহ ফিরিয়ে দেন না, তিনি নিজের জন্য কিংবা অন্যের জন্য যে কোনো দোয়া আল্লাহ সুবহানাতাল্লাহর কাছে করলেই সেই আল্লাহ সুবহানাতাল্লাহ কবুল করেন, তাকে বলা হয় মুস্তাজাবুর দাওয়া। সম্মানিত বন্ধুগণ, এই মুস্তাজাবুর দাওয়া আমরা কিভাবে হতে পারবো, কিভাবে এই সৌভাগ্য অর্জন করতে পারবো যে আমি হাত তুললেই আল্লাহ সুবহানাতাল্লাহ সেই দোয়া কবুল করবেন, আমার কোনো দোয়া আল্লাহ তাআলা সুবহানাতাল্লাহ ফিরিয়ে দিবেন না। এ বিষয়ে তাবরানী বর্ণিত একটি হাদিস আমরা পেশ করতে চাই। সিনিয়র সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ্বান করলেন, দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অতএব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া, সাদ তুমি তোমার খাদ্যকে হালাল রাখবে, পবিত্র রাখবে, পরিচ্ছন্ন রাখবে হারাম এবং হারামের লেশ থেকে, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে।